হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে রাজা রয়। তো রাজা রয় জলপাইগুড়ি থেকে এসেছে, জলপাইগুড়ি থেকে কলকাতায় রাজ করতে এসেছে, তাই তো রাজা? তো রাজার র্যাঙ্ক এসেছে GMR 115, মার্কস 32.25। তো রাজা রয় পুরো 1 বছর ধরে আমাদের লাইভ ব্যাচে স্টুডেন্ট ছিল। তো রাজা রয়ের প্রিপারেশন নিয়ে আমরা ডিসকাস করব, কিভাবে ওর জার্নিটা সফল হয়েছে, তো স্ট্রাগল থেকে সাকসেসটা, তো পুরোটাই রাজা আজকে ডিসকাস করে দেবে আমাদের। তো প্রথমেই সুভজিৎ স্যারকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, স্যারের জন্যে আমি এখানে এতদূর পৌঁছাতে পেরেছি আর কি। আমি জলপাইগুড়ি একটা ছোট্ট গ্রাম সুন্দরপাড়া থেকে এসেছি। তো আমার প্রথম জার্নি শুরু হয় 2019-এ। 2019-এ মাধ্যমিক পাস করার পর আমি জেক্সপো দেওয়ার পর, জেক্সপো অ্যাকচুয়ালি আমি জেক্সপো সম্পর্কে জানতাম না। এক দাদা আমাকে বলেছিল জেক্সপো নামে একটা পরীক্ষা হয়, সেখান থেকে পলিটেকনিক করা যায় আর কি, ডিপ্লোমা করা যায়। তো মাধ্যমিক দেওয়ার পর আমি জেক্সপো পরীক্ষা দিয়ে মোটামুটি একটা র্যাঙ্ক করে পাশেই জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট, সেখান থেকে। তোমার 12-এ সায়েন্স ছিল না? না, তুমি 10-তে ডাইরেক্ট গেছো। হ্যাঁ, তো যারা যত স্টুডেন্ট আছে যারা 10 পাস স্টুডেন্ট, তারাও আজকে শুনে নাও ভালো করে, যে 10 পাস করেও যাদবপুরের মতো কলেজে চান্স পাওয়া যায়, ঠিক আছে, এত ভালো র্যাঙ্ক করা যায়, বলো। হ্যাঁ, তো তারপর জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। অ্যাডমিশন নেওয়ার পর 2022-এ আমি প্রথমবার জিলেটের জন্য প্রিপারেশন শুরু করি। স্টার্টিংয়ে দিয়েই শুরু করেছিলাম, 2021-এ শুরু করেছিলাম শেষের দিকে। তো 2022-এ তো হঠাৎ করে সিলেবাস চেঞ্জ করে দেওয়ার ফলে ভেঙে পড়েছিলাম প্রচণ্ড। তারপর কোনোরকম প্রিপারেশন নিয়ে 2022-এ জিলেট দিয়েছিলাম। 2022-এ জিলেটের র্যাঙ্কটা খুবই খারাপ এসেছিলো আর কি। কত র্যাঙ্ক এসেছিল 22-এ? 2955 সামথিং কিছু একটা এসেছিল। ওকে, তারপর কি করলে? তারপর সিদ্ধান্ত নিই যে 1 বছর ড্রপ নেব। তারপর ইউটিউবে জাস্ট প্রথমে স্টার্টিংয়ের দিকে ইউটিউব থেকেই কন্টেন্ট কনজিউম করছিলাম আর কি, প্রিপারেশন নিচ্ছিলাম। দেন কদিন পর আর কি বুঝতে পারি যে এভাবে অনলাইনে হবে না, মানে সেলফি ভার্সনটা মুশকিল হবে আমার জন্য বিশেষ করে। কেন মুশকিল হবে তোমার মনে হয়েছিল? একটা গাইডেন্সের দরকার আর কি, আর এনভায়রনমেন্টটাও বোঝার দরকার, বাকিরা কতটা কী করছে। তো তারপর আমি ইউটিউবে সার্চ করতে করতে সুভজিৎ স্যারেরই আর কি চ্যানেলের খোঁজ পাই। দেন হঠাৎ করে স্যার আবার একটা স্কলারশিপ টেস্ট নিচ্ছিল, অ্যারেঞ্জ করা হয়েছিল, তো সেটাতে আমি পার্টিসিপেট করি। তো মোটামুটি সেটাতে 1 র্যাঙ্কই করেছিলাম। তো সেখান থেকেই স্যারের কাছে যোগাযোগ আর কি, তারপরেই প্রিপারেশন করি স্যারের কাছেই, তারপরেই। মোটামুটি কোন মান্থে তুমি জয়েন করেছিল? 2022-এর অক্টোবর মাসে। তার মানে তোমার মানে আমাদের ব্যাচে তুমি মানে 22-এর এক্সামে দেওয়ার পরেই জয়েন হয়েছিল? হ্যাঁ, তাই তো। মানে তোমার 2000-এর মতো র্যাঙ্ক থেকে তুমি 115-তে এসেছো। হ্যাঁ, কিভাবে কি কি তোমার এত ভালো র্যাঙ্ক করতে হেল্প করলো, কি লেভেলের কন্টেন্ট ছিল? স্যার তো বিশেষ করে মক টেস্টগুলোই মেন হাইলাইটেড জিনিস। স্যার প্রায় প্রতিদিনই যা টপিক হতো সেগুলো নিয়ে মক টেস্ট দিত, তো মোটামুটি দিতাম সবগুলোই। আর ফুল লেন্থ মক টেস্টগুলো খুবই হেল্প করেছে আমাদের। তো আমি স্যারের স্কলারশিপ টেস্টে দেওয়ার পর আর কি স্যারের ক্লাস শুরু করে দিয়েছিলাম। তো স্যার প্রতিদিনই প্রায় ক্লাস নিতেন, স্যার মানে প্রত্যেকটা টপিক ডিটেলসে অনেক ডিসকাস করতেন আর কি। আর মক টেস্ট তো আছেই, সব টপিক ডিটেলসে ডিসকাস হতো। তোমার এমনি ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে সাবজেক্ট, এখানে কোনটা তোমার বেশি হেল্প করেছে, বা কিভাবে তুমি কন্টেন্ট বুঝতে পারছিলে, কিভাবে প্রিপারেশন করছিলে যাতে তোমার এক্সাম যে মক টেস্টগুলো দিতে সেটা কিভাবে হেল্প করেছিল? হ্যাঁ, তো ম্যাথটা বিশেষ করে বলি আর কি, ম্যাথটা আমি ভেবেছিলাম যে শুধু লিমিট আর দেন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলেই হবে, যেহেতু আমি 10 দিয়ে এসেছি বিশেষ করে। তো স্যার যখন স্যারের ক্লাসে যখন আমি জয়েন করি, তো স্যার ফাংশন করাচ্ছিলেন। তো আমার তেমন আইডিয়া ছিল না ফাংশন ব্যাপারটা কী। তো সেখান থেকে বুঝতে পারি যে ফাংশন না করলে লিমিট হবে না, তারপর কন্টিনিউটি ডিফারেনশিয়েবিলিটি
এইসবও করতে লাগবে, সিলেবাসে মেনশন নেই কিন্তু তা সত্ত্বেও করতে লাগবে, পুরো ক্যালকুলাসটা শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে শুধু লিমিট কন্টিনিউ লিমিট আর ডেরিভেটিভ করলেই হবে আর কি। তো অ্যান্ড কোনিক সেকশন, কোনিক সেকশন খুব স্যার খুব ডিটেলসে করিয়েছেন। ওয়েটেজ কিরকম মনে হয়েছে এক্সামে কোনিক সেকশন ক্যালকুলাসে? কোনিক সেকশনে অলমোস্ট এবার কম এসেছে, হয়তো ছ সাত নাম্বার এসেছে। আর ক্যালকুলাস পার্টটাই ম্যাক্সিমাম, আর ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স তো আছেই, ওটাই এই দুটাই মেন ম্যাথের। তোমার কোন টপিকটা স্ট্রং ছিল তিনটার মধ্যে? আমার ম্যাথটা স্ট্রং ছিল ঠিকই, কিন্তু একটু মার্কসটা কম এসেছিল। বাকি ফিজিক্স কেমিস্ট্রি? ফিজিক্সে মোটামুটি 8 এসেছে, আর কেমিস্ট্রিতে 12 সামথিং এসেছে। ওখানেও হয়েছে, তাও মোটামুটি 3.5 কি 4 মতো স্কোর করেছিলাম। এবার যে এক্সাম, এক্সামের যে ভয়, ওই এক্সামের ভয়টা তুমি কি করে হ্যান্ডেল করেছো? যে এক্সাম দেব, এক্সাম কদিন পর আছে, তো ওই লাস্টের 1 মাসের প্রিপারেশন জার্নিটা বলো। আমি অ্যাকচুয়ালি মাঝখানে একটু ডেভিয়েট হয়ে গেছিলাম, কিন্তু লাস্টে প্রায় 2 থেকে 2.5 মাস একদম ডেডিকেশন নিয়ে পড়েছিলাম। অ্যান্ড পরীক্ষার দিন তো ভয় লাগছিল, কিন্তু অতটা ভয় লাগছিল না। বাকি বন্ধুরা প্রচণ্ড ভয় করছিল যে কি হবে কি হবে না, তো আমার জানি না কেন খুব একটা ভয় লাগছিল না। তো পরীক্ষা দিয়ে আসি, পরীক্ষা হলে কখন যে টাইম চলে যায় বোঝা যায় না আর কি, এরকম ব্যাপার। সব কোশ্চেন দেখতে পেয়েছিলে? সব কোশ্চেন দেখতেই পাইনি, বিশেষ করে ম্যাথের। ম্যাথে দেখা যায়নি, ম্যাথে দেখতে, ম্যাথে কিছু প্রথমে দিয়ে কিছুটা করার পর ফিজিক্সে জাম্প মারি, তারপর ফিজিক্সে দেখি হচ্ছে না, দেন কেমিস্ট্রিতে জাম্প মারি, কেমিস্ট্রিতে কিছু করে ফেলার পর তারপর এফট্রিপলে, দেন আবার ম্যাথে ফিরে আসি। তো মোটামুটি এই আর কি। তুমি সিলেট প্রিপারেশনের আগে জব টব পেয়েছিলে? হ্যাঁ, জব পেয়েছিলাম, কিন্তু যাইনি, গুজরাট সাইডে একটা পেয়েছিলাম আর পুনেতে পেয়েছিলাম। তুমি এটা কি রানিং ইয়ারের র্যাঙ্ক না 1 বছর ড্রপ দিয়েছিলে? 1 বছর ড্রপ, মানে জব পাওয়ার সত্ত্বেও তুমি জব ছেড়ে দিয়ে তুমি ড্রপ দিয়েছো, মানে বিশাল হিউজ রিক্স। হ্যাঁ, রিক্সটা কেন নিলে তুমি? 2022 একটা আশা ছিল যে, 2022 আশা ছিল যে কোনো রকম একটা গভর্নমেন্ট কলেজ পেলেই হবে। বাট 2023 যখন ড্রপ দিই তো অনেক বড় একটা রিস্ক নেওয়া হয়ে যায়, তো তখন একটা এক্সপেকটেশনটা একটু হাই রাখতেই লাগবে সাধারণ ব্যাপারই। তো যাদবপুর তো 1 নম্বর কলেজ ওয়েস্ট বেঙ্গলের, জেলেটের জন্য বেশি করে, তো সেটাই সবারই আশা থাকে যাদবপুরে পড়ার, আমারও সেই আশা নিয়েই এগিয়ে গেছি, তো মোটামুটি হয়ে গেছে। যাদবপুরের ভূত কবে মাথায় ঢুকেছে? যাদবপুরের ভূত আপনার এখানে অ্যাডমিশনের সাথে, অ্যাডমিশনের পরই আর কি, অল টাইম যাদবপুর। যাদবপুর ক্লাসের সময় মনে মনে আমি কোনোদিন বলে নিই যে 2 নম্বর চয়েস, না পেলে একটাই বেচা। হুম, একদম, স্যার বলেছেন যে পেলে যাদবপুর পাও নাহলে হাঁটাও। হাঁটাও না, মানে আগে তুমি হায়ার প্রায়োরিটি রাখো, এবার যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায় তাহলে তুমি অন্য কলেজে পাও। হ্যাঁ, কারণ মেন যাদবপুরের প্লেসমেন্ট মানে অসাধারণ, মানে কোনো কথা হবে না প্লেসমেন্টে। এনআইটি ভালো ভালো এনআইটি থেকে বেটার প্লেসমেন্ট হয়, তো তুমি এত চান্স পাচ্ছ, তোমাদের চান্স দিচ্ছে, তোমাদের সিট বাড়িয়ে দিয়েছে, এবছর না আবার কমিয়ে দিল, যতগুলো সিট আছে না লড়াই করলে ওই সিটটি পেয়ে যাবে। আগেকার দিনে আরো সিট কম ছিল, আগে 1টা 2টো করে সিট ছিল, এখন তো 10টা 15টা করে সিট আছে। আগে তো আবার ট্রেড চেঞ্জের অপরচুনিটি ছিল, চেঞ্জ অপরচুনিটি ছিল না, এখন যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারো। তোমার ইনপুট নিউ ফিউচার প্ল্যান কি আছে যাদবপুরের পর? আপাতত প্লেসমেন্ট নেওয়ারই প্ল্যান আছে, প্লেসমেন্ট নেওয়ার। আর ফার্দার বিটেকের পর এমটেক? এমটেক, হ্যাঁ এমটেকের ইচ্ছা আছে, আবার প্লেসমেন্ট এখন সিদ্ধান্ত করতে পারিনি। হ্যাঁ, জব আর সবার আগে আগে সেমিস্টার, সবার আগে সেমিস্টার, সেমিস্টারের সেমিস্টারটা পড়াশোনা চালু হয়ে গেছে। হ্যাঁ, শুরু করে দিয়েছি। তো নেক্সট ইয়ারে যারা প্রিপারেশন করছে বা প্ল্যানিং করছে নেওয়ার, তাদের কি গাইডেন্স দেবে বা কিভাবে তারা পড়াশোনাকে চালু রাখবে? একদম কন্টিনিউয়াসলি পড়ে যাও, কোনো চাপ নেই, সব কিছু, 3টে 4টা সাবজেক্ট আছে, 4টাকেই ইকুয়ালি ওয়েটেজ ওয়েটেজ রাখো। আর গ্যারান্টি নেই আর কি কোনটা হঠাৎ করে হার্ড চলে আসবে, এবার যেরকম ফিজিক্সটা চলে এসেছে, নেক্সট ইয়ার হতে পারে ম্যাথটা চলে আসলো,
চাপ একটা সাবজেক্ট চলে আসছে হ্যাঁ একটা আসবে বাকি একদিকে হার্ড করলে অন্যদিকে একটু ইজি করবে সেটাই ওই জন্য চারটা সাবজেক্টই একদম ইকুয়ালি ইউটিলাইজ রাখতে লাগবে আর মক টেস্ট তো আছেই মক টেস্ট দিতেই লাগবে এক্সাম এনভায়রনমেন্ট বোঝার জন্য অ্যান্ড টাইম ম্যানেজমেন্টটা তো এই কি নোট ফলো করবে কোনো এক্সট্রা বই টই কিনতে হবে না না স্যারের নোটই এনাফ আর কি আর স্যার কিছু বলেছিলেন নিটের কোশ্চেন আর কি পিআইকিউগুলো তো ওগুলো আমি প্রিন্ট করে এনেছিলাম তো ওগুলো ওখান থেকেই করেছি কাজে দিয়েছিল হ্যাঁ কেমিস্ট্রিতে হ্যাঁ ঠিক হবে কিনা প্রথমত ড্রপ দিলে তো আর কি প্রচন্ড প্রেশার আসে আশেপাশের লোকেদের থেকে আর নিজেরও উপর একটা প্রেশার থাকে যে না পেলে কী হবে তো কন্টিনিউয়াসলি পড়ে যাও কোনো অসুবিধা হবে না এই বলবো আর যারা রানিং ইয়ারে আছে তাদের মোটামুটি সেমিস্টারের আগে ঠিক মোটামুটি সেমিস্টারের আগ পর্যন্ত মোটামুটি জিলেট আর সেমিস্টার স্টাডি তো করতে লাগবে সেমিস্টার স্টাডিটাও সেমিস্টার আড়াই থেকে তিন ঘন্টা সেমিস্টার করলে তারপর হ্যাঁ একটু বেশি করে পড়তে লাগবে জিলেটটা একটু কমিয়ে দিলে আর মোটামুটি সবাইকে বেস্ট অফ লাক দিয়ে দিলাম আর সবাই ভালো করে পড়াশোনা করো আর হচ্ছে রাজা রয়ের সঙ্গে আবার আমরা দেখা করবো আমাদের অক্টোবর 1 তারিখে একটা ভালো একটা যত স্টুডেন্ট যারা ভালো ভালো কলেজে পেয়েছে বা গভর্নমেন্ট কলেজে পেয়েছে আমরা আবার আসছি একসঙ্গে দেখা করবো রাজা রয় থ্যাংক ইউ আসার জন্য থ্যাংক ইউ ঠিক আছে চলো আবার দেখা হবে